উৎপাদন খরচ কম হওয়ার পাশাপাশি বাজারে হলুদের দাম ভালো থাকায় কুমিল্লা জেলার সদর দক্ষিণ উপজেলার সীমান্তবর্তী নোয়াপাড়া গ্রামে দিন দিন জনপ্রিয় হচ্ছে হলুদ চাষ। এই অঞ্চলে প্রতিনিয়ত বাড়ছে হলুদের চাষ। হলুদ চাষে যুগছেন অনেকেই, যুক্ত হচ্ছেন নতুন নতুন চাষি। কুমিল্লা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, এবছর সদর দক্ষিণে লালমাই, নোয়াপাড়া, বড়িছং ও বামনপাড়া মিলিয়ে মোট 190 হেক্টর জমিতে হলুদ চাষ করা হয়েছে। তার মধ্যে ডিমলা, বাড়ি ও স্থানীয় উন্নত জাতের হলুদ বেশি চাষ করা হয়েছে। নোয়াপাড়া এলাকার চাষি শাহ আলম জানান, হলুদ চাষের জন্য সরকারি সহযোগিতা প্রয়োজন। সহযোগিতা পেলে হলুদ চাষে উৎসাহ পেতেন স্থানীয় কৃষকরা। এতে জেলার চাহিদা মিটিয়ে বিভিন্ন জেলায় সরবরাহ করা সম্ভব হতো। নোয়াপাড়া গ্রামের হলুদ চাষি জহির জানান, হলুদের চাহিদা ও দাম ভালো থাকায় এলাকায় হলুদ চাষে বেশি ঝুঁকছেন কৃষকরা। হলুদ চাষ করে ভালো মুনাফা পাওয়া যায় বলেও জানান তিনি। কুমিল্লা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক সুরজিৎ দত্ত জানান, কৃষি বিভাগ সব রকমের সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে। কোনো কৃষক যদি মশলা জাতীয় ফসল উৎপাদনে ঋণ সহযোগিতা চায়, তাহলে শতকরা 4% সুদে ঋণের ব্যবস্থা করে দেওয়া হবে। এছাড়া কৃষকদের প্রযুক্তিগত সহযোগিতার পাশাপাশি যে কোনো প্রয়োজনীয় পরামর্শ দিতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর প্রস্তুত রয়েছে। আজ এ পর্যন্তই, ভালো থাকুন, সুস্থ থাকুন। যদি ভিডিওটি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আমাদের নতুন ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন।